বন্ধুরা, তো আজকে তোমাদের মাঝে আমি যে একটি এলইডি টিভি দেখাবো সেটি হচ্ছে এলইডি টিভি কীভাবে সেট আপ করতে হয় সে সম্পর্কে। কারণ বেশিরভাগই আমরা যে বিষয়গুলো দেখি সেটি হচ্ছে এলইডি টিভি টেবিলের উপর রাখলে যে প্রবলেমগুলো ফেস হয়, নষ্ট হয়, পড়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়, সেই কারণে আমরা এলইডি টিভি সেট আপ করবো। তো এই যে একটি স্ট্যান্ডের বক্স দেখতে পাচ্ছো, বেশিরভাগ এই বক্সগুলা টিভির সাথে থাকে না, এই কারণে এই স্ট্যান্ডগুলা এক্সট্রা পাওয়া যায় 100 টাকা থেকে 120 টাকা। এটা 14 থেকে 42 ইঞ্চি পর্যন্ত এই টিভি লাগানো যাবে। তো সেটি কিভাবে লাগানো হয় এবং সঠিক নিয়মে কিভাবে লাগানো যায়, যদি ওয়াল নাও থাকে সেক্ষেত্রে কিভাবে উপরে লাগানো যায় সে বিষয়টি তোমাদের মাঝে আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে ভালোভাবে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো সেখানে আমরা মোট 3টি স্ট্যান্ড পাবো। তো এই যে এইখানে যে 2টি স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই 2টি হচ্ছে টিভির সাথে লাগাতে হবে। তো আরও আমাদের মাঝে যে এই যে স্ক্রুগুলো একটা প্যাকেটে থাকে, এই স্ক্রুগুলো ব্যবহার করতে হবে। তো ভালোভাবে স্ক্রুগুলো টাইট করে লাগাতে হবে, সেক্ষেত্রে স্ক্রুগুলো ওই প্যাকেটের সাথেই থাকে। তো এখন আমরা টিভিটি আগে উল্টাবো। উল্টানোর পর দেখতে পাচ্ছো যে টিভির যে ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে যে 4টি স্ক্রুর যে বোল্ট দেওয়া আছে, এই 4টির মধ্যেই আমাদের স্ট্যান্ডের স্ক্রু লাগাতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবে যে এই যে আমাদের যে স্ক্রুগুলো আছে, সবচেয়ে ছোটো কোন স্ক্রুগুলো সেই স্ক্রুগুলাই কিন্তু ব্যবহার করতে হবে। কারণ বড় স্ক্রু ব্যবহার করলে ওই আমাদের যে ওই বোল্টুটি আছে সেই বোল্টুর নিচেই হচ্ছে আমাদের টিভির মাদারবোর্ড। তো এই কারণে আমরা এই যে একটি কাঠির দ্বারা আমরা এটার গভীরতা টেস্ট করব, যেখানে কতটুকু স্ক্রু লাগালে সেটা তার নিচ পর্যন্ত যাবে না। এই যে এতটুকু দেখতে পাচ্ছো। তো এখন আমরা স্ক্রুর সাথে এটা মাপ দিয়ে দেখব যে এটা কতটুকু হয়। মূলতভাবে স্ক্রুর যে মান আছে আর আমাদের যে গভীরতাটা আছে এটা প্রায় সেম। তো সেম যদি লাগানো হয় টাইট হবে না, ক্লাম্পটি টাইট হবে না, এবং এটার একটু নিচেই হচ্ছে আমাদের যে টিভির মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি চাপ পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা ওয়াশার ব্যবহার করতে হবে। এই যে 4টির মতো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এক্সট্রা একটি ওয়াশার, যাতে নাটটি একটু উঁচু থাকে। তো নাটটি উঁচু থাকলে সে এখানে ভিতরেও কোনো চাপ পড়ার প্রয়োজন নাই, সমস্যা নাই, এবং কি ক্লাম্পটিও টাইট হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে লাগাতে হবে, এই যে ক্লামের যে এই প্রান্তটি দেখতে পাচ্ছ এরকম, এই প্রান্তটি থাকবে টিভির উপরের সাইডে, টিভির উপরের সাইড। আর নিচের যে আরেকটি প্রান্ত আছে এই যে দেখতে পাচ্ছ, এটি থাকবে টিভির নিচের সাইডে, নিচ দিকে। তো অবশ্যই কিন্তু লাগানোর আগে একটি জিনিস দেখতে হবে, সমান হয় যাতে, দুটি স্ট্যান্ডই সেম লাগাতে হবে। তো এই যে আমরা অনেক সোজা করে লাগিয়ে নেব। তো স্ক্রুটি এটার কয় নাম্বার লাস্টে আর ওইটার আমরা 2 নাম্বার ছিদ্রের মধ্যে লাগাবো। তো এইভাবে যাতে সোজা হয়, এবং সোজা আর যে একটি ছোট ওয়াশার আর একটি বড় ওয়াশার দিয়ে আমরা এটা লাগিয়ে নিব, অনেক শক্ত করে লাগাবো, দুটি প্রায় সেম ভাবে লাগাবো, এটা যেরকম ভাবে লাগিয়েছে ওটাও সেম একই রকম ভাবে। তো লাগানোর কাজ শেষ, আমাদের এখন দেখতে হবে আর একটি প্রান্ত লাগাতে হবে। ওইটা যেরকম ভাবে লাগিয়েছি সেম, এটাও সেই একই রকম ভাবে, এটার লাস্ট প্রান্তে আর ওইটার দ্বিতীয় নাম্বার যে ছিদ্র আছে সে দ্বিতীয় নাম্বার ছিদ্রে লাগাতে হবে। এই যে দ্বিতীয় নাম্বার ছিদ্র দেখতে পাচ্ছ, দ্বিতীয় নাম্বার, আর এটা হচ্ছে লাস্ট, এটাও সেম একই রকম ভাবে।
দুটি আমাদের কাজ লাগানো শেষ। তো ক্ল্যাম্পটি কিন্তু অনেক মজবুত হয়েছে, আর আমরা যে বড় ওয়াশারটি ব্যবহার করেছি, এই ওয়াশারটি যদি আমরা ব্যবহার না করতাম তাহলে আমাদের কিন্তু ক্ল্যাম্পটি হইতো না। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ এই যে বড় ক্ল্যাম্পটি, এই ক্ল্যাম্পটি আমরা যেহেতু আমাদের ঘরে ওয়াল নাই তো সেই ক্ষেত্রে আমরা এটা খামের সাথে অ্যাড করব, মানে সিমেন্টের যে খামগুলো আছে সেটার সাথে অ্যাড করতে হবে। তো এখানে তোমরা ঢিল মেশিন দিয়ে ফোড়া করে লাগাতে পারো। তো যেহেতু আমাদের খামের দৈর্ঘ্য প্রস্থ অনেক কম, এই কারণে আমরা এটা জিআই তারের মাধ্যমে অনেক শক্ত করে বেঁধে নিয়েছি। তো তোমরাও এই প্রসেস ব্যবহার করতে পারো, অথবা রয়্যাল বোর্ড ফোড়া করে অথবা খামটি ঢিল দিয়ে ফোড়া করে লাগাতে পারো। তো সেক্ষেত্রে অবশ্যই হামার ডিল ব্যবহার করবে। তো এখন কিন্তু আমাদের এটা কাজ অলরেডি শেষ, তো এখন আমরা টিপিটি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ তো টিপিটি উপরের যে ক্লাম আছে, তো ওই ক্লামের সাথে শুধু বসিয়ে দিলেই হবে, উপরে ক্লামের সাথে বসিয়ে দিবে অনেক যাতে ভালো থাকে। দেখতে পাচ্ছ তো হয়ে গেছে আমাদের বসানোর কাজ কিন্তু একদম শেষ। তো এখন দেখো টিপিটি কিন্তু ফুলফিল, একদম ঝুলন্ত অবস্থা, প্রায় মনে হয় যে পুরো ওয়ালের মধ্যে লাগানো আছে, দেখাও যায় না অন্য কোনো কিছু, অনেক সুন্দর একটি প্রসেস। তো এভাবে লাগিয়ে নিলে টিপিটি পড়ে যাওয়া বা নষ্ট হওয়ার অনেকটা ঝুঁকি কম থাকে, কারণ টেবিলে রাখলে টিপি হালকা একটু আঘাত পেলে টিপিটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে যদি লাগিয়ে নাও তাহলে টিপিটি অনেক ভালো থাকবে। আর এই যে নিচে যে দুটি ছিদ্র দেখতে পাচ্ছ, এইখানে আরও দুইটা বড় নাট আছে, সে দুইটা নাট দিয়ে লক করে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।